আসসালামু আলাইকুম, মনিরাস কুকিং কেভ থেকে সবাইকে আবারও স্বাগত জানিয়ে নতুন আর একটা ভিডিও শুরু করছি। আর আমার এই চ্যানেলটা কিন্তু মূলত রান্নার একটা চ্যানেল, কিন্তু এটার পাশাপাশি আপনারা যারা জানেন তারা জানেন যে আমি আমার চ্যানেল থেকে কুকিং এবং বেকিং রিলেটেড প্রোডাক্টের দাম এবং ঠিকানাগুলো আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি আপনাদের সুবিধার জন্য। তো আজকে সেই ধারাবাহিকতায় আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্লেভার বা এসেন্স বলতে পারেন, সেটার কি কি ধরনের এসেন্স এই দোকানে আছে এবং এটার দাম কত, সেই জিনিসগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একে একে এখান থেকে প্রত্যেকটা এসেন্সের ফ্লেভার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তারপর আমি দাম এবং দোকানের ঠিকানাটা জানিয়ে দিব। ভাইয়া এটা কি? তো এটা হচ্ছে মিক্সড ফ্রুট ফ্লেভারের এসেন্স, আমি একটা একটা করে আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কোকোনাট ফ্লেভার, তারপর এটা আছে হচ্ছে পাইনাপল ফ্লেভার, এটা হচ্ছে কুলফি ফ্লেভার, আর এই ফ্লেভারটা হচ্ছে জাফরানের। যারা খাবারে বিরিয়ানিতে বা মিষ্টি খাবারে জাফরানের ফ্লেভারটা পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই এসেন্সটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে জাফরান ফ্লেভার, এটা হচ্ছে লেমন ফ্লেভার, তারপর এখানে আছে ঘি ফ্লেভার। আমি আমার আগের একটা ভিডিওতেও কিন্তু ঘি ফ্লেভারের এসেন্স আপনাদেরকে দেখিয়েছিলাম, তো এটা হচ্ছে ঘি ফ্লেভার। তারপর এটা হচ্ছে বিরিয়ানি ফ্লেভার, এটা কিন্তু কাচ্চি বিরিয়ানিতে ব্যবহার করতে পারেন, বাসায় যখন বিরিয়ানি রান্না করতে পারেন দমে দেওয়ার আগে এটা কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে বিরিয়ানি ফ্লেভার, এটা হচ্ছে কার্ডিমাম ফ্লেভার, মানে হচ্ছে এলাচের ফ্লেভার, ঠিক আছে, এটা এলাচের ফ্লেভার। আমি একে একে সবগুলো দেখিয়ে দিচ্ছি, আপনাদের চাহিদা মতো পণ্য আপনারা নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে বারবিকিউ ফ্লেভার, যারা বারবিকিউ পছন্দ করেন বা মাঝে মাঝে তৈরি করেন তারা কিন্তু চাইলে আপনারা এই ফ্লেভারের এসেন্সটা ঘরে নিয়ে রেখে দিতে পারেন। এটা হচ্ছে আমন্ড ফ্লেভার, এমন তো সবাই চিনি আমরা, একটা বাদাম সেটার ফ্লেভার এটা। এটা হচ্ছে মিল্ক ফ্লেভার, কোনো খাবারে আপনারা যারা মিল্ক ফ্লেভার ব্যবহার করতে চান তারা আপনারা নিয়ে নিতে পারেন, এটা হচ্ছে মিল্ক ফ্লেভার। এটা হচ্ছে পেস্তাশিও ফ্লেভার, এটা আইসক্রিমের সাথে কিন্তু বেশ টেস্টি হয়, এটা হচ্ছে পেস্তা ফ্লেভার। আর সবশেষ যে আইটেমটা দেখাচ্ছি এটা খুবই কমন, এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। তো আমি একে একে সবগুলো এসেন্সি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবার আমি দামটা জানিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা যতগুলো ফ্লেভার দেখছেন প্রত্যেকটা ফ্লেভারের এরকম এক একটা বোতলের প্রাইস হচ্ছে, প্রত্যেকটা এরকম আলাদা বোতল পিস হচ্ছে 60 টাকা করে। হ্যাঁ, প্রত্যেকটা এসেন্সের প্রাইস হচ্ছে 60 টাকা করে, মানে 60 টাকা করে, আপনাদের যাদের যেটা প্রয়োজন সেটা নিয়ে নিতে পারেন। তো এবার আমি দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দোকানের অ্যাড্রেসটা হচ্ছে, এটা হচ্ছে গুলশান ডিএনসিসি, যে শপিং সেন্টারটা আছে সেটার ফার্স্ট ফ্লোরে, এসআর ট্রেডার্স। কার্ডে আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাইফুল্লা ভাইয়ের নাম্বার, এটা দোকানের ওনারের নাম্বার। আপনারা চাইলে এই নাম্বারে কল করে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্ট হোম ডেলিভারিতে নিতে পারেন ঢাকার বাইরে এবং ঢাকার ভেতরে, অথবা আপনারা দোকানে এসেও কিন্তু প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন। আর ভাইয়াদের এসআর ট্রেডার্স নামে একটা ফেসবুক পেজ আছে, চাইলে সেটা আপনারা ভিজিট করে সেটা ইনবক্সে আপনারা অর্ডারগুলো দিয়ে দিতে পারেন। তো আজ এ পর্যন্তই, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার যে বেল বাটনটা আছে সেটা অন করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।